দেখি কাপড়টা খুলে ফেলো মা তুমি তুমি এখানে কি করো আছে আমার বাসরে তুমি থাকবো মানে তুমি কি বলছো এইসব আজকে তোর বাসরে আমি থাকবো তুমি কি পাগল হয়ে গেছো আজকে আমার বাসর এই ঘরে আমার বউ থাকবে আর তুমি এখানে আমি তো কি অবাক হচ্ছিস অবাক না আজকে তোর বউ থাকার কথা আজ আমি এখানে তাই না তোর বউ এখানে থাকবে না আজকে তোর বাসরে আমি থাকবো মা তুমি বারবার কিন্তু একই কথা বলতেছো তুমি তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো মা আরে আমি তোমার ছেলে তুমি আমার মা আর তুমি কি না বলতেছো তুমি আমার সাথে বাসন করবে সি মা সি তোমার লজ্জা করে না ছেলের সাথে তুমি বাসন করবা আরে ছি তুই আমাক বলতেছিস ছি তো তোকে বলা উচিত কারণ বিয়ে দোস্ত বিয়ে তো করে ফেললি এবার সামনে প্ল্যান কি কি ভাবছস আরে প্ল্যান বলতে প্ল্যানের কি আছে বন্ধু আর আমি তো বিয়ে করে ওরে আনছি মজা করার জন্য মজা করার জন্য মানে মজা তো আমরা করলাম আনন্দ করলাম মজা করলাম আরে শুন ওরে নিয়েই আমি মজা করব আর ওরে নিয়ে তো আমি সংসার করব মাত্র ছয় মাস তারপর ওরে বের করে দিব ওরে এমন যন্ত্রণা দিব না এমনিতেই বের হতে বাধ্য হবে আর ওরে তো আমার ঘরের কাজের মেয়ে হিসেবে আমি ওরে ব্যবহার করব। এই ধর গরের আসবাবপত্র যত কিছু আছে এগুলো পরিষ্কার করব আর অনেক যন্ত্রণা দিব বুঝিস না বন্ধু বলিস কে দোস্ত তোর যা প্ল্যান না মানে পুরাই জাক কাজ ছয় মাস মজা করবি এনজয় করবি ঘুরবি ফিরবি ছাইরা দিবি আবার ছয় মাস পরে আবার বিয়ে করবি বুঝতো যা একটা প্ল্যান দিলি না দু তুই এটাকে আমিও বাস্তবায়ন করব দোস্ত ঠিকই আছে বন্ধু চল ওইদিকে কাজ কামের কি অবস্থা ওখানে দেখি চল আসো চল তারপর আমি আমার বোমার সঙ্গে আরে মা আপনি হ্যাঁ বোমা বোমা তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে জি মা বলেন আপনাকে এরকম ফ্যাশন দেখাচ্ছে বোমা কথাটা বলতেও কেমন ইতস্তবোধ লাগতেছে বোমা আজকে আমি আজকে আমি তোমার বাসরে থাকবো বোমা মা আপনি এসব কি বলতেছেন আমার বাসার ঘরে আপনি থাকবেন আর উনি তো আপনার ছেলে বোমা তুমি এখন আমাকে যাই বলো না আমি আজকে তোমার বাসরে আর আমি যেটা করতেছি তোমাদের দুজনে ভালোর জন্যই করতেছি বোমা মা আমি তো কিছুই বুঝতে পারছি না এতে কি ভালো হবে আর কিসের জন্য এগুলো করতেছেন আপনি বোমা তো তোমার এখন ভালো মন্দ কিচ্ছু বুঝতে হবে না তুমি সময় হলে সব বুঝতে পারবে বোমা আমি যেটা করতে যাচ্ছি সেটা তোমার আর আমার ছেলের ভালোর জন্যে আর আমার ছেলেকে সুপথে ফেরানোর জন্যে একটা বড় একটা অন্যায় অপরাধের হাত থেকে ওকে বাঁচানোর জন্যে বোমা বোমা তুমি আর না করো না বোমা আচ্ছা ঠিক আছে মা কিন্তু যা করবেন ভেবে চিন্তে করেন আমি আপনাকে বাধা দেব না মা ভালোর জন্যই তো করবেন ঠিক আছে মা আপনার যা মন তাই করেন লক্ষ্মী বোমা তাহলে আমি হাসি বোমা হ্যাঁ ছি বাবা ছি তুই আমার সন্তান হয়ে একটা মেয়ের সম্বন্ধে এরকম খারাপ একটা পরিকল্পনা করতে পারলি আমার না ভাবতেও খুব অবাক লাগে যে তুই আমার সন্তান আজ তোর এই পরিকল্পনার জন্যে আমার নিজের লাখ লজ্জা হারে আজ ছেলের বাসরে এসে বসতে হলো আমার আমার কতটা খারাপ লাগছে তোর এই পরিকল্পনা শুনে তুই জানিস আমার কত স্বপ্ন ছিল আমার ছেলেটাকে আমি বিয়ে দেবো ফুটফুটে একটা বৌমা নিয়ে আসবো আমাদের আমাদের তিনজনের একটা সুখের সংসার হবে আমরা তিনজনে মিলে সুখে শান্তিতে বাস করব। কিন্তু তুই আমার সন্তান হয়ে একটা মেয়েকে নিয়ে এই রকম পরিকল্পনা করতে পারলি তুই শুধু মেয়েটাকে নিয়ে আসিস খেলা করার জন্যে এই বাড়িতে কাজের মেয়ে হিসাবে রাখবি কেন রে বাবা ও তো আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে ও কেন আমার বাড়ির কাজ করবে বল আর তুই কি বললি বৌমাকে তুই ছয় মাসের জন্য বিয়ে করছিস সে আচ্ছা বলতো বাবা মেয়েদের জীবন কি এতই সস্তা যে তুই ছয় মাসের জন্য বিয়ে করলি আর তাকে ছয় মাস পরে পুতুল খেলার মতো খেলা করে তাকে তাড়িয়ে দিলি কেন রে ও তো তোর বাড়িতে এত আশা করে আসছে একটা সুখের সংসার করবে আর তুই সুখের সংসারটা এইভাবে ভেঙে দিচ্ছিস দেখ এই কাজটা তুই একদমই ঠিক করছিস না এতে আল্লাহ তোকে একদমই ক্ষমা করবে না বাবা রে তুই নিচের ভুলটা বোঝে বৌমার কাছে তুই সরি বল মা মা তুমি আর একটা কথাও বলো না মা আমার খুব কষ্ট হচ্ছে মা আমি যে কাজ করেছি আমি একদম ঠিক করিনি মা আমি অনেক বড় অন্যায় করেছি আমি আমি যে চিন্তাধারা করেছি এটা একদম আমার ঠিক হয়নি মা আসলে কী থেকে কী করে ফেলছি মা আমার অনেক বড় অন্যায় হয়েছে মা তুমি আমাকে মাফ করে দাও মা তুমি তোমার বৌমাকে ডাকো আমি ওর কাছে সরি বলবো মা ওর কাছে আমি মাফ যাবো মা তুমি তোমার বৌমাকে ডাকো মা সত্যি বলতেছিস বাবা তুই তোর ভুল বুঝতে পারছিস হ্যাঁ মা আমি আমার ভুল বুঝতে পারছি মা সেই ছোট্টবেলা আমি বাবার আদর পাইনি সেই ছোট্টবেলা থেকেই আমি আমার বাবাকে দেখতে পাইনি বাবা কি জিনিস আমি সেটা বুঝিনি আর এত দিন হয়ে গেছে তুমি বিয়ে পর্যন্ত কেন কেননা আমি যদি আমার যদি কষ্ট হয় তাই তুমি এভাবেই আসো নিজের সুখ দুঃখ সব আলাদ করে তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছো আর আমি কিভাবে পারলাম তোমার মনে এরকম একটি কষ্ট দেওয়ার জন্য মা তুমি আমাকে ক্ষমা কোরো মা তুমি তোমার বোমাকে ডাকো আমি ওর কাছে সরি বলবো মা ওকে আমি সরি বলবো ডাকো মা ডাকো বোমা বোমায় দেখে আসো ও বোমা হুম বোমা আমার ছেলে আমার ছেলে তার ভুল বুঝতে পারছে বোমা ও বোমা তুমি ওকে ক্ষমা করে দাও মা দাবি তুমি আমার মাপ করে দাও দামি আমি অনেক বড় ভুল করতেছিলাম আমি আমি যে কাজ করতেছিলাম আমি একদম ঠিক করতেছিলাম না আমার মা আমার মা আমাকে সব ভুল বুঝিয়ে দিয়েছে আমি আর কখনো এরকম চিন্তাধারা আনবো না মা মা তোমার বউকে নিয়ে আমি অনেক ভালো থাকবো এরকম চিন্তাধারা আমি আর জীবনেও করবো না মা তুমি আমার মাফ করে দাও তবে তুমি আমার মাফ করে দাও না না আমি আপনার উপর কোনো রাগ অভিমান রাখিনি আপনি তো আমার স্বামী আপনার সাথে আমার সারাটা জীবন কাটাতে হবে জানেন তো আমাদের মেয়ে মানুষের নিজের বাড়ি বলতে কিছু হয় না বিয়ের পর যেদিন বাবার বাড়ি থেকে চলে আসি সেদিন স্বামীর বাড়ি সব কিছু মৃত্যু রাগ পর্যন্ত তাই আমাদের সব কিছু মানিয়ে নিতে হয় আপনি নিজেকে আর দোষী মনে করবেন না আমি আপনার উপর রাগ করে নিই বাবা দেখ ও কিছু মনে করে নাই তুই দুজন আমি চাইবো মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা আল্লাহর কাছে দোয়া করি তোরা দুজন সুখে শান্তিতে সংসার কর আমাদের সংসার যেন অনেক সুখের হয় জি মা আমরা সময় মিলেমিশে থাকবো